নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবরিলাল বাংলা খবর খুললেই এখন একটাই খবর তাপস সাহা কে এই তাপস সাহা তা নিশ্চয় বলে দিতে হবে না তেহট্টে তৃণমূল বিধায়ক এবং অন্যতম জড়িত অভিযুক্ত নিয়োগ দুর্নীতি মামলায় এবং নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে রীতিমতো তো উঠে পড়ে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা এই তাপস সাহার বাড়িতে আবারও এর আগেও একবার দেখা গেছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করেছিল ঠিক তেমনি এবার আবারও সিবিআই তদন্তকারীরা তার বাড়িতে হানা দেয় তল্লাশি চালায় এবার শুধুমাত্র যে তল্লাশি চালিয়েছে তা নয় একমাত্র কেন্দ্র কেন্দ্রবিন্দু যেন এখন সাহার মোবাইল ফোন তাহলে তাপস সাহার মোবাইল ফোনটাই কেন কেন্দ্রবিন্দু কি আছে এই মোবাইলে যা নেওয়ার জন্য যা যেই সূত্র বের করার জন্য রীতিমতো উঠে পড়ে লেগেছে সিবিআই তদন্তকারী সংস্থারা কি আছে ওই মোবাইল ফোনে কিন্তু তাপস সাহার এখানে এমন অবস্থা যে যান যায় যা কিন্তু ফোন না যায় তাহলে ফোনের মধ্যেই কিছু রহস্য লুকিয়ে রয়েছে যেটার যেটা যদি পর্দা ফাঁস হয়ে যায় সেটা যদি কোনোভাবে সিবিআই তদন্তকারীদের হাতে চলে আসে সেই পর্দা ফাঁস হয়ে যাবে কান টানলে মাথা আসে এই কথা সকলেই আমরা জানি এই প্রবাদ বাক্য বহু যুগ ধরে বয়ে আসছে এবারে যেন এখানে যেন এই প্রবাদ বাক্যেরই একটা সুন্দর চিত্র দেখতে পাওয়া যাচ্ছে যে এই মোবাইলের রহস্য যদি ভেদ হয় তাহলে হয়তো কোনো বড় মাথার নাম বেরিয়ে আসতে পারে এর আগেও এই মোবাইলের যোগসূত্র এই মোবাইলেই গুরুত্বপূর্ণ তথ্য আছে ভেবে এই তার বহুজনের নাম জড়িয়েছে তার মধ্যে অন্যতম ব্যক্তি কালীঘাটের কাকু তথা সুজয় ভদ্র রীতিমতো তার গলার স্যাম্পেল নেওয়ার জন্য ইডি এদিক থেকে ওদিক ছোটাছুটি করেছে কিন্তু নানান অছিলায় নানান বাহানায় ইডি অধিকারিকদেরকে এড়িয়ে গিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র কখনও এসএস কে ভর্তি হয়েছে যে কোনোভাবেই তিনি তার গলার আওয়াজ তাদেরকে দেবেন না কিন্তু শেষ পর্যন্ত কোনো সুরাহা তিনি করতে পারেনি শেষ রক্ষা তিনি পাননি এবার অন্যদিকে আরও একটি গুরুত্বপূর্ণ অভিযুক্ত নাম জীবন কৃষ্ণ সাহা তিনি একেবারে এক কাঠি ওপরে তিনি রীতিমতো বাড়ির ছাদ থেকে পুকুরেই ফেলে দিয়েছেন তার দুটো মোবাইলই এবার সেই পুকুরে নেমেই সংস্থা তদন্তকারী তার মোবাইল উদ্ধার করে যে এবার পরিষ্কার চিত্রটা যে মোবাইল বাজেয়াপ্ত করা মোবাইলেই কোন যোগসূত্র রয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলার যার জন্য একে একে বহু চেষ্টা করেছে নিজের মোবাইল বাঁচানোর কিন্তু কোনোভাবেই শেষ রক্ষা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে করতে পারেনি এবারে সেই দলে নাম লিখিয়েছে তাপস সাহা তাপস সাহার কি শেষ রক্ষা হবে কেননা ইতিমধ্যেই বাজেয়াপ্ত করে নিয়েছে সিবিআই তার ফোন এবার শুধুমাত্র তলব করে জেরা করেনি রীতিমতো তল্লাশি চালিয়েছে এবং ফোনও বাজেয়াপ্ত করে নিয়েছে তাইলে ফোনের মধ্যে কি এমন গোপন যোগসূত্র রয়েছে কি এমন চাঞ্চল্যকর তথ্য ওই অডিও ক্লিপসে রয়েছে কেন সূত্র মারফত সেটাই জানা যাচ্ছে যে ফোনের মধ্যে কিছু অডিও ক্লিপস রয়েছে এবার এই অডিও ক্লিপসের মাধ্যমেই নিয়োগ দুর্নীতি মামলার কি পর্দাফাশ হতে চলেছে সেটাই কিন্তু এখন সন্দেহ করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং অভিজ্ঞ মহল তাহলে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে যে এই মোবাইলের যোগসূত্র এই মোবাইলের মাধ্যমে কি বেরিয়ে আসবে কোনো বড় মাথার নাম যাকে বাঁচানোর জন্য নিজের মোবাইলকে বাঁচাচ্ছেন তাহলে এই সমস্ত কিছু তথ্য তো এই পর্দাফাস্ত তো আমরাই করবো ডিজিটাল খবরিলাল এই সমস্ত তথ্য জানার জন্য দেখতে হবে ডিজিটাল খবরিলালকে আর ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের